নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই মুখার্জিস লিভিং এর রান্নাঘরে আরেকটা চটপটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকেও একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি, কিন্তু খুব সোজা, কিছুক্ষণ সময় লাগে জাস্ট, আর মানে একদম সাধারণ ইনগ্রেডিয়েন্টস যেগুলো বাড়িতে সব সময় থাকে সেই সব দিয়ে কাশ্মীরি পনির। তো চলো দেখে নিই কাশ্মীরি পনির বানাতে আমাদের কি কি লাগবে। কাশ্মীরি পনির বানাতে আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে এক বাটি পনির। আমি 200 গ্রাম পনির নিয়েছি। আচ্ছা, 3টে মাঝারি সাইজের টমেটো, 1 চিলতে হিং, গোটা গরম মশলা, মৌরি গুঁড়ো, ছোটো 1 টুকরো আদা যেটাকে গ্রেট করে তার রসটা আমরা ইউজ করব, চিনি, রিফাইন্ড অয়েল আর নুন, সাথে লঙ্কার গুঁড়ো। টমেটো 3টেকে টুকরো করে আমি মিক্সার জারে পেস্ট বানিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে দেব রিফাইন্ড অয়েল, তেলটা একটু গরম হতে দেব, তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু 1 চিমটে মতো হিং আর 2টো এলাচ, 4টে লবঙ্গ আর 1টা দারচিনির টুকরো একটু থেঁতো করে দিয়ে দিলাম। যে টমেটো পিউরিটা কড়াতে পেস্ট আমাদের ঢেলে দেবো, বাড়িটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটায় কিন্তু কোনো জল ইউজ হবে না, টমেটোর ইয়েটার মধ্যে খানিকটা হবে। এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে ভালো করে, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা আছে এটা চলে যায়। নাড়াচাড়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য গ্রেট করে রাখা যে আদাটা তার রসটা, আমি আদাটা দেবো না, আদার রসটা দেবো। মৌরি গুঁড়োটাও অ্যাড করে দিলাম। আপনারা মৌরি গুঁড়ো না থাকলে মৌরি ভিজিয়ে রেখে তার পেস্টও ব্যবহার করতে পারেন। সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, মৌরির একটা সুন্দর নিজস্ব মিষ্টি গন্ধ আছে। এবার আমি পনিরগুলো কড়াইতে দিয়ে দেবো আস্তে আস্তে। পনিরগুলো কিন্তু আমি ভাজিনি, এক্ষেত্রে ভাজার দরকার হয় না। এটাকে একটুখানি এখানে কষতে দেব খানিকটা সময়, 2-3 মিনিটের জন্য। এর মধ্যে একে একে অ্যাড করব নুন, স্বাদ মতো চিনি, যারা বেশি মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসবেন তারা বেশি চিনি দেবেন, আর যে যেরকম স্বাদ অনুসারে দেবেন, আর লঙ্কা গুঁড়ো। আমার বাড়িতে ঝাল বেশি চলে না, সুতরাং আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা ঝাল খেলে লঙ্কার গুঁড়ো বেশি ইউজ করতে পারেন। এবার জাস্ট এটাকে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিলেই তৈরি আমাদের
কাশ্মীরি পনির। এই হয়ে গেছে, এটা একটু শুকনো শুকনো হবে। এটা লুচি, পরোটা, রুটি সবার সাথে ভীষণ ভালো লাগে। এবার এটাকে সার্ভ করা পালা। এই তৈরি হয়ে গেছে আমার কাশ্মীরি পনির। আমি ওপর থেকে একটা পনিরের টুকরো গ্রেট করে দিয়েছি একটু সাজানোর জন্য, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই বাড়িতে এটাকে ট্রাই করো, করে আমাকে জানাও কেমন লাগলো। পরের রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। নমস্কার।